আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে কাজল ভাই নতুন ভিডিও নিয়ে আসছো না কেন। তো গাইস, দেখতে পাচ্ছো কাজ করছিলাম, এই জন্য ভিডিও বানাতে পারছি না। আর বাবুল ভাই দেখতে পাচ্ছো, মিস্ত্রি, আর বাড়ির কাজ চলছে গাইস, দেখতে পাচ্ছো। এই দেখো, দেখতে পাচ্ছো গাইস, এখানে বাড়ির কাজ চলছে না গাইস, এই জন্য গাইস ভিডিও বানাতে যেতে পারছি না। তো আমি আর বাবুল ভাই কাজ করছি একসাথে, গাইস দেখতে পাচ্ছো না গাইস, মিথ্যা কথা বলছে। কলকাতা কাজে এসছে আমার লেভার কাজিরুল, বলছে বাড়ির কাজ করছি, বুঝতে দেখছো। কোথায় এসছি কাজে? কলকাতা। কলকাতা? এটা আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ব্যারাকপুর স্টেশন আছে তো, সবাই তো জানো ব্যারাকপুর স্টেশন, শিয়ালদহ ব্যারাকপুর স্টেশন আছে তো, তাহলে তোমরা কেমন লিখবে। তো গাইস দেখতে পাচ্ছ, বাড়ির কাজ চলছে, বাবার ভাই একটু মজা করলেন আমার সাথে। তো এখন গাইস বুঝতে পারবে না কি কাজ চলছে না চলছে, কারণ এখনো কলমগুলো সবগুলো ঢালাই করা হয়নি। আরে দেখো গাইস, আমাদের মিস্ত্রি তো বসে আছে। কোথায় আছিস? কলকাতা লাগলে? কলকাতা। হ্যাঁ, আমি তো ফাস্ট আর আছে গাইস। হ্যাঁ, এই দেখো গাইস, এইখান থেকে বাড়ির কাজ চলছে, দেখতে পাচ্ছ ওই অবধি। তো এখন তোমরা বুঝতে পারবে না গাইস কি কি হচ্ছে না হচ্ছে, তোমাদের আস্তে আস্তে সব দেখাবো। তো এই জন্য গাইস ভিডিও বানাতে যেতে পারছি না, অনেকদিন থেকে ভিডিও ছাড়তে পারছি না। আমি মিস্ত্রি, বাবার ভাই লোহার, ওই ইঞ্জিনিয়ার, মিস্ত্রি লোহার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়লে আসবে সাহেব লোকের। তো গাইস, এই জন্য ভিডিও বানাতে যেতে পারছি না, তো এটা তোমাদেরকে একটা আপডেট দিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে, তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। বল ভাই, দুটা বাজতে যায়, তাড়াতাড়ি মশলা মাখো। বলো না, শেষ কর দেখো, আল্লাহ হাফেজ। এখন কাজিরুল ভাই মশলা মাখবে।